কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি হয়তো দেখেছেন, যখন রেস্টুরেন্টে বিরিয়ানি, পোলাও বা মোগলাই ডিশ দেওয়া হয়, তখন খাবারটির উপরে একটি ব্রাউন জিনিস দিয়ে পরিবেশন করা হয়। এই বাদামি বস্তুটি হচ্ছে গোল্ডেন ফ্রাইড অনিয়ন্স, একে আমরা পিঁয়াজ বেরেস্তা বলে চিনি। খুব সিম্পল, তৈরি করতে কোনো ঝামেলা নেই। এটা তৈরি করতে শুধু পিঁয়াজ আর তেল প্রয়োজন। পিঁয়াজকে কেটে শুধু ফ্রাই করলেই হয়ে যাবে পিঁয়াজ বেরেস্তা। কিন্তু পেঁয়াজ বেরেস্তা মুচমুচে এবং বাদামি করতে হলে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এই টিপসগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজের এই যে পার্টটা দেখছেন, এটা কেটে ফেলে দিতে হবে। এতে হবে কি, পেঁয়াজের সবগুলো পার্ট খুলে যাবে আর ফ্রাই করার সময় সবগুলো পার্টই আলাদা আলাদা ফ্রাই হবে। এর জন্য পেঁয়াজ বেরেস্তার কালার সবগুলোর এক আসবে এবং মুচমুচে হবে। পেঁয়াজটি দুই টুকরো করে কেটে নিচ্ছি। এখন যতটুকু সম্ভব পাতলা করে স্লাইস করে নেব। আপনারা ইচ্ছে করলে গোল করেও কেটে নিতে পারেন। স্লাইস করার সময় লক্ষ্য রাখবেন যেন প্রত্যেকটি স্লাইস একই রকম পাতলা হয়, না হলে একটি আগে হবে অন্যটি পরে হবে। সবগুলো পেঁয়াজ স্লাইস করা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলোকে এভাবে ডলে নেব। এতে হবে কি, পেঁয়াজ কুচির সব লেয়ার খুলে আলাদা হয়ে যাবে। পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য একদম রেডি। বেরেস্তার জন্য তেল একটু বেশি নিতে হবে। ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা করলে ভালো হয়। আমি মিডিয়াম আঁচে তেল গরম করতে দিয়েছি। এই মিডিয়াম আঁচেই আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর আমরা আঁচটা একটু কমিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়। পেঁয়াজ বেরেস্তা পরিবেশনে তো ব্যবহার করা হয়। এটা অনেক দেশে গ্রেভি তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। পানির সাথে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে গ্রেভিতে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্রাউন অনিয়নের আরেকটি ব্যবহার। বেরেস্তা করার সময় বারবার নেড়ে দিতে হবে, যেন তাপটা সব জায়গায় লাগে, না হলে কিনারার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে আর মধ্যের পেঁয়াজগুলো সাদাই রয়ে যাবে। তাই বারবার পেঁয়াজগুলো নেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো সব হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন সব পেঁয়াজ উঠিয়ে নেব। উঠানোর সময় হালকা ব্রাউন অবস্থায় সব পেঁয়াজ উঠিয়ে নেব, কারণ পেঁয়াজগুলো উঠানোর পরে রং আরও গাঢ় হবে। আর যতক্ষণে এটা ঠান্ডা হবে, ততক্ষণে পেঁয়াজ বেরেস্তাগুলো ব্রাউন ও মুচমুচে হয়ে যাবে। আমি একটা পাত্রের উপর টিস্যু দিয়ে নিয়েছি, কারণ যে এক্সট্রা তেল আছে তা টিস্যু টেনে নিতে পারবে। পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেব, যেন যতটা সম্ভব তেল টেনে নিতে পারে। ঠান্ডা হওয়ার পর পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মুচমুচে ও ব্রাউন হয়ে গিয়েছে।
পেরেস্তা সবসময় এভাবেই তৈরি করবেন, তাহলেই পাবেন পারফেক্ট ও মুচমুচে পেঁয়াজ পেরেস্তা। ইচ্ছে হলে ব্যবহার করতে পারবেন পরিবেশনে বা গ্রেভি তৈরিতে, আপনার ইচ্ছে মতো। টেস্টটা কিন্তু এটা বাড়াতেই থাকবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।